অতি মুনাফা না করে রমজানে পণ্যের দাম কম রাখার ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসি এর সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন। সকালে রাজধানীর মতিঝিলে আয়োজিত বৈঠকে এই আহ্বান জানান তিনি। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির জন্য সংগঠনটির পক্ষ থেকে মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানান এফবিসিসি এর সভাপতি। আপনারা আপনাদের বাজারগুলি নিয়ে কাজ করবেন, নিয়ন্ত্রণ করবেন, যে সকল প্রাইস ফিক্স করা হয়েছে সেই সকল প্রাইস ঠিকভাবে বাজারে হচ্ছে কিনা যাচ্ছে কিনা, কেউ আপনার দেখা যাবে যে একজন দুজনের একজন ভুলের কারণে পুরা ব্যবসায়ী সমাজ আবার এটা নিয়ে কথা হবে।